এখন থেকে প্রায় 6,000 বছর পূর্বে অর্থাৎ 4,000 খ্রিস্টপূর্বাব্দে অস্ট্রিক জাতি গোষ্ঠী ইন্দো চীন হতে বাংলায় প্রবেশ করে এবং তারা নেগ্রিটোদের পরাজিত করে। প্রায় কাছাকাছি সময়ে অর্থাৎ এখন থেকে প্রায় 5,000 থেকে 6,000 বছর পূর্বে দ্রাবিড় জাতি গোষ্ঠী খাইবার গিরিপথ হয়ে বাংলায় প্রবেশ করে। দ্রাবিড় জাতি গোষ্ঠীর সভ্যতা অস্ট্রিকদের তুলনায় ভালো ছিল, তাই তারা সহজে অস্ট্রিকদের উপরে প্রভাব বিস্তার করে। দ্রাবিড় এবং অস্ট্রিক এদের ভাষা ছিল অস্ট্রিক ভাষা। তাহলে এ অঞ্চলে নেগ্রিটো, অস্ট্রিক, দ্রাবিড়, ভোটচিনীয়, মঙ্গোলীয় এবং আর্য জনগোষ্ঠী হচ্ছে প্রাচীন জনগোষ্ঠী। আর্যরা এখন থেকে প্রায় 3,400 বছর পূর্বে অর্থাৎ 1400 খ্রিস্টপূর্বাব্দে উরাল পর্বতের দক্ষিণ অঞ্চলের কিরগিজ তৃণভূমি অঞ্চল হতে এদেশে আসে। আর্যদের চেহারা দীর্ঘদেহী এবং ফর্সা ছিল। এদের সভ্যতা উন্নত ছিল, এদের সংস্কৃতি উন্নত ছিল, এদের ধর্মগ্রন্থ ছিল বৈদিক ভাষায় রচিত বেদ। এরা সহজেই এখানে প্রভুত্ব প্রতিষ্ঠা করে এবং বহু বছর এটা চলতে থাকে। আরবীয়গণ 8ম শতাব্দীতে অর্থাৎ আজ থেকে 1200 বছর পূর্বে ধর্মপ্রচার এবং ব্যবসার উদ্দেশ্যে এদেশে আসে। এদেশে তখন বিভিন্ন জনপদে বিভক্ত ছিল, প্রায় 16টি জনপদের উল্লেখ পাওয়া যায়। বঙ্গ, রাঢ়, সমতট, হরিকেল, আরাকান, চন্দ্রদ্বীপ, গৌর, বিক্রমপুর, কামরূপ, বরেন্দ্র বা বারেন্দ্র, সপ্তগাঁও, পুন্ড্র, এরকম জনপদের নাম পাওয়া যায়। বঙ্গ হচ্ছে কুষ্টিয়া, যশোর, নদিয়া, ঢাকা, ফরিদপুর, বরিশাল, পটুয়াখালীর নিম্ন জলাভূমি, বীরত্বর, ময়মনসিংহ বঙ্গের অন্তর্ভুক্ত। রাঢ় হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণাঞ্চল, সমতট হচ্ছে বীরত্বর ও নোয়াখালী, হরিকেল হচ্ছে পার্বত্য চট্টগ্রাম, চট্টগ্রাম, ত্রিপুরা, সিলেট নিয়ে, আরাকান, কক্সবাজার, বার্মার কিছু অংশ, কর্ণফুলী নদীর দক্ষিণাঞ্চল, চন্দ্রদ্বীপ, বরিশাল, পিরোজপুর, পটুয়াখালী, খুলনা, বাগেরহাট এবং গোপালগঞ্জ নিয়ে, গৌর হচ্ছে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, পশ্চিম দিনাজপুর নিয়ে, বিক্রমপুর, মুন্সিগঞ্জ এবং এর পার্শ্ববর্তী অঞ্চল, কামরূপ হচ্ছে রংপুর, জলপাইগুড়ি, আসামের কামরূপ জেলা, বরেন্দ্র বা বারেন্দ্র হচ্ছে বগুড়া, পাবনা, রাজশাহীর অংশবিশেষ, সপ্তগাঁও, খুলনা এবং সমুদ্র তীরবর্তী অঞ্চল, পুন্ড্র হচ্ছে বগুড়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর জেলার অংশবিশেষ, বাংলা বা বাংলা, খুলনা, বরিশাল, পটুয়াখালী এই অঞ্চল নিয়ে। চীনা শব্দ অং, এই অং শব্দটির অর্থ হচ্ছে জলাভূমি। চীনা শব্দ এদেশে থাকতেই পারে, কারণ ইন্দোচীন থেকে আসছে অস্ট্রিকরা, এরপর ভোট চিনিও এখানে ছিল। অং শব্দ পরিবর্তিত হয়ে বং হয়েছে। ঐতিহাসিক আবুল ফজলের মতে বং এর সঙ্গে আল অর্থাৎ আইল, ধান ক্ষেতের যে আইল থাকে ওটা, এই অঞ্চল তো জলাভূমি ছিল এবং এখানে ধান ক্ষেত ছিল, তো বং এর সঙ্গে আইল যোগ হয়ে বঙ্গাল, বঙ্গাল থেকে বাংলা শব্দটি এসেছে। এরকম আরো কয়েকটি মতবাদ রয়েছে। তো এ অঞ্চলের প্রথম যে ঐতিহাসিক প্রামাণ্য দলিল এগুলো পাওয়া যায় রাজা শশাঙ্কের আমল থেকে। রাজা শশাঙ্ক উনি 637-এ মারা যান। উনি হচ্ছেন এ অঞ্চলের প্রথম স্বাধীন রাজা, বাংলার প্রথম স্বাধীন রাজা, রাঢ় অঞ্চলের এবং বাংলার কিছু অংশ নিয়ে উনি রাজত্ব প্রতিষ্ঠা করেন। শশাঙ্ক মারা যাওয়ার 100 বছর পর্যন্ত বিভিন্ন অন্যায় অবিচার চলেছে, সবল দুর্বলের উপর অন্যায় অত্যাচার করেছে। এই এই সময়টাকে মাৎসান্যায় বলা হয়। এরপর পাল বংশ 756 থেকে 1161 পর্যন্ত শাসন করেছে, সেন বংশ শাসন করেছে। এরপর 1204 খ্রিস্টাব্দে বখতিয়ার খলজি, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খলজি, উনি লক্ষণ সেনকে পরাজিত করে প্রথম বাংলায় মুসলমান শাসন নিয়ে আসেন। এরপর অনেকেই এসেছেন শাসন করেছেন। 1538-এ শেরশাহ গ্রান্ড শেরশাহ আসেন এবং গ্রান্ড ট্রাঙ্ক রোড নামে তিনি একটি রোড করেন, যেটি সোনারগাঁও থেকে সিন্ধু নদের পাঞ্জাব পর্যন্ত লম্বা এবং সেটি 4830 কিলোমিটার লম্বা, মাইলে করলে 3000 মাইল। বাংলার যে টঙ্কা মানে
মুদ্রা, এটির নাম উনি রুপিয়া করেন। এরপর বাংলার যে সীমানা, বাংলা কতটুকু নিয়ে বাংলা ছিল সেটা পাওয়া যায় হচ্ছে ডক্টর নিহার রঞ্জন রায়ের বাঙালির ইতিহাস বইটিতে, সুন্দর বই। বাংলা সাহিত্যের ইতিহাস দেখা যায় যে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলেছেন বাংলা সাহিত্যের ইতিহাস শুরু হয়েছে 650 খ্রিস্টাব্দে। অন্যদিকে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় বলেছেন 950 থেকে। দেখা যাচ্ছে যে বাংলার যখন স্বাধীন রাজা পায়, বাংলা যখন রাজনৈতিকভাবে স্বাধীন রাজা পায়, তখন এই বাংলা সাহিত্যের শুরু হয়। স্বাধীনতা এবং স্থিতিশীলতা সাহিত্যের জন্য খুবই প্রয়োজন। বাংলাদেশ যেমন স্বাধীন হয়েছে বলেই আজ বাংলা এত সমৃদ্ধ, বাংলা সাহিত্য এত সমৃদ্ধ। তেমনি শশাঙ্কের পরে কিছুটা বিশৃঙ্খলা থাকলেও এরপরে 400 বছর বা 500-600 বছর বাংলা মোটামুটি স্থিতিশীল ছিল এবং বৌদ্ধ দের কর্তৃক শাসিত হয়েছে। ফলে ওই সময়টায় চর্যাপদ নামে যে সাহিত্যকর্মটি, ওটি রচিত হয়েছে। ওদিকে মহাকবি কালিদাস রাজা দ্বিতীয় চন্দ্রগুপ্তের সময়ে 380 থেকে 414 খ্রিস্টাব্দের মধ্যে রাজসভার সভাকবি ছিলেন। মরক্কোর বিখ্যাত পর্যটক ইবনে বতুতা 1333 খ্রিস্টাব্দে ভারতবর্ষে আসেন। 1345 থেকে 46-এর মধ্যে উনি সিলেট থেকে সোনারগাঁয়ে আসেন নৌপথ যোগে, এবং উনি বাংলার যে প্রকৃতি সুন্দর তবে খুব ভয়ঙ্কর এবং গোলযোগপূর্ণ, এর কারণে তিনি বলেছেন যে বাংলা হচ্ছে ধন সম্পদ পূর্ণ নরক। যদিও তিনি সোনারগাঁয়েকে বেশ সমৃদ্ধ নগরী বলেছেন। বাংলা নববর্ষ চালু করেন সম্রাট আকবর, তিনি জিজিয়া কর রহিত করেন, মানে বন্ধ করেন। বাংলাকে জান্নাতাবাদ নাম দেন সম্রাট হুমায়ুন। 1610 সালে ইসলাম খাঁ রাজধানী বিহারের রাজমহল থেকে ঢাকায় নিয়ে আসেন। ঢাকাই প্রথম বাংলার রাজধানী হয় এবং নাম করেন জাহাঙ্গীর নগর। ঢাকার নামকরণ করেন জাহাঙ্গীরনগর। প্রিন্স অফ বিল্ডার্স সম্রাট শাহজাহানকে বলা হয়। 1613 খ্রিস্টাব্দে উনি তাজমহল নির্মাণ শুরু করেন। শাহজাদা সুজা 1640 সালে ঢাকা থেকে রাজধানী আবার ওই রাজমহলে নিয়ে যান। 1640 সালে অর্থাৎ 30 বছর ঢাকা রাজধানী ছিল, 1610 থেকে 1640 পর্যন্ত। 1660 সালে মীর জুমলা ঢাকাকে আবার রাজধানী করেন 20 বছর পরে। তাহলে 1610 সালে একবার হল, 1660 সালে আবার হল ঢাকা রাজধানী, এবং মীর জুমলা ঢাকা গেট নির্মাণ করেন। এরপর 1717 সালে মুর্শিদ কুলি খান উনি রাজধানী মুর্শিদাবাদে নিয়ে যান। 1717 সালে আবার রাজধানীর মর্যাদা হারায়। 1757 সালে 23 জুন ইংরেজদের নিকট নবাব সিরাজউদ্দৌলা পরাজিত হন এবং 2 জুলাই ওনাকে হত্যা করা হয়। সুবেদার মোহাম্মদ আজম প্রথম ইটের রাস্তা, মানে ইট বিছানো রাস্তা নির্মাণ করেন ঢাকায় মানুষ হাতি ঘোড়া চলার সুবিধার জন্য। 1905 সালে বঙ্গভঙ্গের সময় ঢাকা পূর্ব বাংলা ও আসাম প্রদেশের রাজধানী হয়। 1947 সালে পাকিস্তান এবং ভারত সৃষ্টি হওয়ার পর পূর্ব পাকিস্তানের রাজধানী হয়, প্রাদেশিক রাজধানী হয় ঢাকা। 1971 সালে
বাংলাদেশের মহান স্বাধীনতার পর সংবিধানের 5 নং অনুচ্ছেদ অনুযায়ী ঢাকা হয় স্বাধীন বাংলাদেশের রাজধানী। তাহলে ঢাকা 1610 সালে, 1660 সালে, 1905 সালে, 1947 সালে এবং 1971 সালে 5 বার রাজধানীর মর্যাদা লাভ করে। যদিও বাংলার সীমানা এবং পরিচয় কিছুটা ভিন্ন ভিন্ন ছিল, ঢাকাকে আগে ঢাকা বলা হতো, DACCA ঢাকা, যেটি 1988 সালে সংবিধান সংশোধন করে DHAKA করা হয়। ইংরেজদের আগমন এই উপমহাদেশের অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা। 1498 সালে ভাস্কো ডা গামা প্রথম ভারতবর্ষে আসেন, ব্যবসা বাণিজ্যের উদ্দেশ্য, ধর্মপ্রচার, যে কোনো উদ্দেশ্যেই ইংরেজরা সিদ্ধহস্ত। 1690 সালে কলকাতা নগরী প্রতিষ্ঠা করা হয়। যদিও আপনারা জানেন 1610 সালে ঢাকা বাংলার রাজধানী হয়েছিল, প্রায় 80 বছর পরে কলকাতা নগরী প্রতিষ্ঠা করা হয়। 1176 বঙ্গাব্দে 76-এর মনন্তর হয়, এটি ইংরেজিতে 1769-70 এই সালে হয়। খুবই ভয়ঙ্কর দুর্ভিক্ষ হয়, ইংরেজরা একের পর এক জয় লাভ করতে থাকে। 1844 খ্রিস্টাব্দে ইংরেজরা শিখদের পরাজিত করে এবং জরিমানা হিসেবে 1 কোটি টাকা দাবি করে, যে টাকা তোলার জন্য তারা জম্মু ও কাশ্মীর প্রদেশকে গোলাপ সিং নামে একজন ব্যক্তির কাছে বিক্রি করে দেয় 75 লক্ষ টাকায়। সেখান থেকে জম্মু ও কাশ্মীর একটি স্বায়ত্তশাসিত এবং বিশেষ শাসিত অঞ্চলে পরিণত হয়। 1947 সালে একজন রাজা, মানে জম্মু ও কাশ্মীরের যে ক্রেতা তৎকালীন, সে কিন্তু ভারতের সঙ্গে, মানে ভারত দেশের সঙ্গে একীভূত হয়। সেই থেকে ভারত দাবি করে জম্মু ও কাশ্মীর তাদের, এবং জম্মু ও কাশ্মীরের জনগণ, জনমত ছিল তারা পাকিস্তানের সঙ্গে যোগ দিবে। এটা নিয়ে এখনো চলছে সংঘাত। ১৮২৯ সালের 4 ডিসেম্বর, সাল শব্দটা লেখা ঠিক হবে না, খ্রিস্টাব্দ লিখলে ভালো হয়। 1829 খ্রিস্টাব্দের 4 ডিসেম্বর সতীদাহ প্রথা, যেটা এখানে ছিল যে জীবন্ত স্ত্রী মৃত স্বামীর সঙ্গে চিতায় পুড়বে, 1829 সালের 4 ডিসেম্বর আইন করে এটি বাতিল করা হয়। 1856 সালে বিধবা বিবাহ চালু করা হয়। বিধবাদের বিবাহ করার রীতি ছিল না, ওটি চালু করা হয় 1856 সালে। একটি করেন রাজা রামমোহন রায় ভূমিকা পালন করেন এবং অন্যটি বিদ্যাসাগর, জানেন আপনারা বিধবা বিবাহের ক্ষেত্রে বিদ্যাসাগর। 1857 সালের 29 মার্চ বাংলার স্বাধীনতার যে সংগ্রাম শুরু হয়, আর সারা ভারতবর্ষের স্বাধীনতার প্রথম যে আন্দোলন সেটিও মার্চ মাস, 29 মার্চ ব্রাকপুর থেকে সিপাহী বিদ্রোহ শুরু হয় 1857 সালে। ১৮৬০ সালে নীল বিদ্রোহ শেষ হয়। প্রায় 100 বছর যাবত এদেশে নীল চাষ করতে কৃষকদের বাধ্য করা হতো, অকথ্য অত্যাচার চালানো হয়েছে। দি স্পিরিট অফ ইসলাম বলা হয় সৈয়দ আমির আলীকে, দি স্পিরিট অফ ইসলাম। 1885 সালের 28 ডিসেম্বর ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়।
তার প্রায় 21 বছর পর 1906 সালে 30 ডিসেম্বর মুসলিম লীগ গঠিত হয়। 16 অক্টোবর 1905 থেকে 20 জানুয়ারি 1912 পর্যন্ত কিন্তু বঙ্গভঙ্গ চালু ছিল আমাদের এই বাংলায়। দুই বঙ্গকে যে ভাগ করা হয়েছিল সেটি 1912 সালে যখন বঙ্গভঙ্গ নিয়ে খুব তীব্র আন্দোলন এদেশে, এবং বাঙালিদেরকে আর দমিয়ে দাবিয়ে রাখা যাচ্ছিল না, তখন রাজধানী কলকাতা থেকে দিল্লিতে নিয়ে যায় ইংরেজরা 1912 সালে। এর আগে রাজধানী কলকাতায় ছিল সারা ভারতের। 1943 সালে 43-এর মন্বন্তর বলা হয়, আবার 50-এর মন্বন্তর বিশেষ করে বেশি বলা হয়। 1943 সাল বঙ্গাব্দে হচ্ছে 1350 বঙ্গাব্দ, একটি মানে ভয়ঙ্কর মন্বন্তরে দেশে আবার হয়। 1947 সালের 14ই আগস্ট পাকিস্তান স্বাধীনতা লাভ করে, 15ই আগস্ট ভারত নামে একটি দেশের জন্ম হয়। পাকিস্তানের দুটি অংশ থাকে, একটি হচ্ছে 1200 মাইল দূরে পশ্চিম পাকিস্তান, আর একটি হচ্ছে পূর্ব পাকিস্তান, মাঝখানে বিরাট ভারত রাষ্ট্র থাকে। এই 1947 পর্যন্ত সংক্ষিপ্ত এবং গুরুত্বপূর্ণ জায়গাটুকুন বলার চেষ্টা করেছি। এই বিষয়গুলো এক একটি ঘটনা ঘটতে প্রায় 100 বছর 200 বছরের প্রস্তুতি আন্দোলন সংগ্রাম জড়িত। এই আন্দোলন সংগ্রাম এবং প্রস্তুতির ইতিহাসই হচ্ছে বাংলার ইতিহাস। বিষয়টি যারা পড়েন, পড়ে পড়ে জানেন, জানবেন, জানা প্রয়োজন। ভালো থাকবেন সকলে, আর যদি পেজটির সঙ্গে থাকতে চান, চ্যানেলটির সাথে থাকতে চান, তাহলে পেজটিতে একটি লাইক দিবেন, আর দয়া করে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই আশাবাদ ব্যক্ত করছি।